আজ আমি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাবো ক্রম ব্রাউজারের গুরুত্বপূর্ণ দুইটা সেটিং এই গুরুত্বপূর্ণ দুইটা সেটিং যদি আপনি আপনার মোবাইলে করে রাখতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আজকের পর থেকে আপনার মোবাইলের মূল্যবান জিমেইলের পাসওয়ার্ডটি কেউ দেখতে ও নিতে পারবে না ভিডিওটি শুরু করার আগে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটি যদি দেখে আপনাদের ভিন্ন পরিমাণ উপকার হয় তাহলে অধমের চ্যানেলটিকে একটি লাইক দিবেন ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি গুরুত্বপূর্ণ দুটি সেটিং করতে হলে আমাদেরকে সর্বপ্রথম কম বাজারে চলে যেতে হবে এখানে ডট একটি মেনু দেখছেন এখানে একটি ক্লিক করতে হবে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারভিউ আসবে আমাদেরকে সেটিং অপ নামের একটি অপশন দেখছেন এখানে একটি ক্লিক করতে হবে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারভিউ আসবে তো আমাদের যে কাজটি করতে হবে পাসওয়ার্ড নামের একটি অপশন দেখছেন এটাই আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ ও ইম্পর্টেন্ট সেটিং আমাদেরকে যা করতে হবে আমাদের যেটি করতে হবে এখানে একটি ক্লিক করতে হবে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারভিউ আসবে এখানে দুটা অপশন দেখছেন এই দুটাই আজকের ভিডিওর খুব গুরুত্বপূর্ণ সেটিং এই অপশন দুটি চালু থাকলে কি হবে আর বন্ধ থাকলে কি হবে এই সম্পর্কে আপনাদেরকে একটু বলি আপনি যদি ক্রম ব্রাউজার দিয়ে কোনো সাইডে যেতে চান তাহলে ওই সাইডে জিমেল পারমিশন দিতে হয় বা ওই সাইডে ঢুকতে হলে আপনাদেরকে জিমেইল পারমিশন দিতে হয় এই অপশনটি যদি আপনি চালু রাখেন তাহলে ওই সাইড আপনার জিমেইলের পাসওয়ার্ড অটোমেটিক সে নিয়ে নেবে আর যদি এই অপশনটি যদি আপনি বন্ধ রাখেন তাহলে আপনি যদি কোনো সাইডে যান তাহলে যদি জিমেল পারমিশন চাই তাহলে আপনি আপনার ইচ্ছা মতন জিমেল পাসওয়ার্ড ব্যবহার করে ওই সাইডে ঢুকতে পারবেন অনেক আজে বাজে সাইড আছে ওই সাইডে গেলে আপনার মূল্যবান জিমেইলের পাসওয়ার্ডটি তারা নিয়ে নেবে আপনার জিমেল বা ইমেলটা হতে পারে আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ বা মূল্যবান ধরুন আপনি যে জিমেলটা দিয়ে ইউটিউব চ্যানেল খুলছেন তখন যদি তারা এই পাসওয়ার্ডটি নিয়ে নেয় তখন কিন্তু মহাবিপদে পড়ে যাবেন তো আমি সবসময় আপনাদেরকে বলবো এ দুটি অপশন বন্ধ রাখবেন এ দুইটা অপশন বন্ধ রাখলে আপনাদের কোনো ক্ষতি হবে না তো আজ এ পর্যন্তই